পুরা শরীরে এরকম, পুরা শরীরে ওনার এরকম। উনি যে তো মহিলা মানুষ, আমরা এই কারণে দেখাতে পাচ্ছি না, ওনার শরীরে ধরতে পারতেছি না, শরীর কাঁপতেছে। এটা তো আসলে ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না। উনি এতটুকু অসহায়, মানে উনি কোনো কর্ম করতে পারে না, ওনার ছেলে, উনিও প্রতিবন্ধী। এটা একটু দেখাও, পুরা ঘরে পানি পড়ে, কেউ কোনো কিছু দেয় নাই। সালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সকলে ভালো থাকার মতো কথাও না, আমিও যদিও প্রত্যেকটা ভিডিওতে বলি যে সকলে ভালো আছেন, ভালো হয়তো অনেকেই আছি, অনেকেই ভালো নেই। আমি মূলত এই ধরনের কন্টেন্ট তৈরি করি না, এটা আমরা এ ধরনের কোনো ভিডিও কখনো তুলেও ধরি নাই, কারণ আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমরা যে খামার যাত্রা নিয়ে আগাচ্ছি, তার পাশাপাশি আমাদের এলাকার কিছু ভাই যারা আসলে উদ্যোগ নিয়েছে, একটা অসহায় পরিবার আমাদের এলাকাতে আছে, তাদের পাশে এখন পর্যন্ত কোনো অনুদান কেউ ওইরকমভাবে দাঁড়ায় নাই। আমাদের যে ইউনিয়নের যত কিছু আছে, সরকারি যে ইয়াগুলো আছে, আমি কারো আলাদাভাবে কারো নাম নিব না, এখন পর্যন্ত তাদের কাছে এখন পর্যন্ত কোনো অনুদান আসে নাই। সরকারিভাবে যে গুচ্ছ গ্রামগুলো হয়েছে, অনেক বাড়ি ঘর হয়েছে, এগুলো পাইছে কারা? যাদের বাড়ি ঘর আছে, যাদের জায়গা আছে তারাই পাইছে। যাদের এরকম একটা ভাঙা ঘর আছে তাদের কিন্তু বাড়ি নাই, তাদেরকে বাড়ি দেওয়া হবে না। কারণ হবে কিভাবে? বোয়াল মাছ যদি হা কইরা দাঁড়ায় থাকে, পুঁটি মাছ আইসা বোয়াল মাছের পেটে এমনিতেই ঢুকে পড়ে, এটা কারো ঢুকাই দিতে হয় না। এই দশা হয়েছে আমাদের সমাজের। বৃষ্টি পড়লে, বৃষ্টি যদি চালের উপরে 1 ঘন্টা পরে, ঘরের ভিতরে 3 ঘন্টা পরে, এই পানি টুপ টুপ করে ঘরের ভিতরে পড়তে থাকে। ওনাদের জন্য কোনো বাড়ি ঘর বরাদ্দ করা হয় নাই, বরাদ্দ করা হয়েছে আমি সমাজে হাতে আঙুল দিয়ে দেখাই দিতে পারবো, চোখে আঙুল দিয়ে দেখাই দিতে পারবো, ঘর 2টা আছে, তারে আরেকটা পাকা বিল্ডিং বাড়ি করে দেওয়া হয়েছে অ্যাটাচ বাথরুম সহকারে। অন্যদিকে ওনাদের বাড়ির হালত এরকম হওয়ার পরেও ওনারা বাড়ি পায় নাই, ঘর পায় নাই। আমি মনে করি বর্তমান সরকার বাংলাদেশে যতগুলো বাস্তুহীন মানুষকে ঘরের ব্যবস্থা করে দিয়েছে, ভূমিহীন মানুষকে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে, বিগত 100 বছরেও এই সরকারের মতো এতগুলো ঘর বাড়ি কেউ তৈরি করে দিতে পারেনি। হয়তোবা কারো একটু সঠিক পরিচালনার অভাবে ওনাদের পর্যন্ত এই ঘরের ব্যবস্থাটা হয় নাই। আমি এই কারণে সরকারের কাছে এবং সরকারি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলের কাছে আকুল আবেদন, যদি সম্ভব হয় কারো নজরে আমার এই ভিডিওটা পড়ে, ওনাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করবেন, এটা আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন। ওনারা যেহেতু শারীরিক প্রতিবন্ধী এবং অসুস্থ, তাই হয়তো অত দূর পৌঁছাইতে পারে নাই। যদি সরকারি কোনো লোক আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাদের সকলের কাছে আমার আকুল আবেদন এটাই, ওনাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিবেন। আর ওনাদের যে কোনো বাড়ি ঘর নাই, কোনো কর্মসংস্থান নাই, ওই যে উনি মুরব্বী, উনি শ্বাসকষ্টের অসুস্থ একজন রুগী, উনি কোনো কর্ম করতে পারে না। এই যে ওনার ছেলে, উনিও শারীরিক প্রতিবন্ধী, উনিও কোনো কর্ম করতে পারে না, উনি অসুস্থ, উনিও কোনো কর্ম করতে পারে না। আমাদের সমাজ, এই যে কুরবানি ঈদ গেল, আমাদের সমাজ হয়েছে এরকম একটা সমাজ, সবাই কুরবানি ঈদের দিন সমাজের কিছু লোক হয়তো কে কোন উদ্দেশ্যে কুরবানি দেয় এটা আল্লাহ পাক ভালো জানে, আর যিনি দেয় উনি ভালো জানে। আমাদের সমাজ হয়েছে বর্তমানে শুধু কুরবানির দিন একসাথে হইয়া জবাই করে গোশত বন্টন করে খেয়ে এসে ঘুমানো, এছাড়া আর আমাদের সমাজে আমি কোনো কিছু দেখি না। কারণ কি, সমাজ এইটাই, আমি যখন স্কুলে পড়ছি এবং কোরআন হাদিসের আলোচনারা যখন হুজুররা করে তখনও শুনছি, সমাজ হয়েছে এটাই, প্রতিবেশী, আপনার পাশের লোকে খাইলো না না খাইলো, পাশের লোকে কোন অবস্থা আছে তার খোঁজ খবর নেওয়া। কিন্তু আমরা বর্তমানে যেটা করি, পাশের লোক কোন অবস্থা আছে ওইটা জানার কোনো দরকার নাই, আমি খাইলাম তো ঘুমাইলাম, এভাবে জীবন যাপন করতেছি। যাই হোক, এলাকার কিছু ভাই ব্রাদার ওনারা উদ্যোগ নিছে, প্রত্যেকে কিভাবে উদ্যোগ নিবে, ওনারাই 1-1 জন 8-10 হাজার টাকা, 15 হাজার টাকা এরকম বেতনে চাকরি করে, হয়তো ওনারা কি উদ্যোগ নিবে। তারপরেও ওনার পক্ষ থেকে যতটুকু সম্ভব এতটুকু চেষ্টা করে ওনারা উদ্যোগ নিছে, যেহেতু উনি শারীরিক প্রতিবন্ধী তেমন কিছুই করতে পারবে না। ওনার আগের একটা কলার ব্যবসা ছিল, উনি কিছু কলা এলাকা থেকে সংগ্রহ করে ওই কলাগুলো বাজারে বিক্রি করতো, তখন ওই জায়গা থেকে কিছু লভ্যাংশ আসতো। যে কোনো একটা অসুস্থতায় পইরা, যে কোনো একটা কারণে ওই যে আসল যে টাকাটা ছিল ওইটা ওনারা খরচ করে ফেলায় এই সমস্যার কারণে। এখন ওই টাকাটা নাই, ব্যবসা করতে পারতেছে না, চলতে পারতেছে না, একেবারেই কোনো কিছু নাই, বিশেষ করে ঘর
এটাও নাই। এখন যারা উদ্যোগ নিছে তারাই যে একেবারে অনেক কিছু করে দিবে এরকম সামর্থ্যবান কেউই নাই। তে ওনারা যতটুকু পারছে এতটুকু উঠাইছে, এতটুকু দিয়া ওনারে আপাতত একটা ব্যবসা দাঁড় করাইয়া দিবে ছোট থাইকা। আর ওনারা এই যে ঈদ গেছে, ঈদের সময় কিন্তু ওই ভাইয়েরা ওনাদের জন্য কিছু বাজার সদাই করে দিছে। এবং আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, আমি আবারও বলতেছি, আমরা এই ধরনের কোনো ভিডিও তৈরি করি না বা এগুলা করি না। যদি আমি ভাইয়েদের রিকোয়েস্টে ভিডিওটা আপলোড করতেছি এই কারণে, যদি কারো মনে চায় যে আপনার ওনাদেরকে দেওয়ার মতো কিছু আছে, ওনাদেরকে হেল্প করার মতো, ওনাদের এই যে ঘরটা দেখতেছেন আপনি, যাদের মনে করেন 20 টাকা ডুপ্লেক্স বাড়িতে যারা আছেন, মন চাইলে 20-50 হাজার টাকা দিয়ে হয়তো চাইলে হেল্প করতে পারবেন। যদি আপনাদের মনে হয় হেল্প করবেন, করেন। আর আমি এটা শুধু আপনাদের ওনাদেরকে দিতে হবে এই উদ্দেশ্যে না, আমি সবচেয়ে বড় যে কথাটা বলবো, আপনার হেল্প করার সবচেয়ে বড় যেটা, অনেকে নিজে আরামায়েশে চলতেছে, নিজের ঘরে যে বাবা মা আছে বাবা মার খোঁজ খবর নেয় না। যেটা সবচেয়ে নিয়ম, যেটা সঠিক, সবচেয়ে আপনি আগে নিতে হবে নিজের পিতামাতার খবর, নিজের পরিবার পরিজনের খবর, নিজের আশপাশের খবর, তারপর নিবেন এলাকার খবর। তো ওই হিসাবে বলতে পারি, যারা দেশের বাহিরে আছেন হয়তো খোঁজ খবর নিতে পারতেছেন না, হেল্প করতে পারতেছেন না, যদি সম্ভব হয় আপনাদের দ্বারাতে কারো যদি হেল্প করার মন মানসিকতা থাকে, চাইলে ওনাদের একটা ঘর আপনারা যদি পারেন, কারো যদি এই ধরনের সামর্থ্য থাকে তুইলা দিতে পারেন, আল্লাহ হয়তো ওই উসিলাও আপনাদেরকে জান্নাতে ঘর তুইলা দিতে পারে। আর আসেন, আপাতত একটা ব্যবসায় দাঁড় করে দেওয়া হবে, ছোট্ট হোক আর বড় হোক, সকলে বিশেষ করে দোয়া করবেন, টাকা দিতে হইব এরকম কিছু না, ঘর দিতে হইব তাও না, দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওনাদেরকে যে কোনো ভাবে একটা উসিলাতে, গাইবি ভাবে হোক, যেভাবেই হোক না কেন, একটা উসিলাতে যেন ওনাদের এই ঘরটার একটা ব্যবস্থা করে দেয়, ওনাদের একটা ছোট মোটো হোক একটা ব্যবসার ব্যবস্থা করে দেয়। যদি কোনো সরকারি কোনো লোক বা কোনো বড় ধরনের কোনো লোকে আমার এই ভিডিওটা দেখা থাকেন, ওনাদের উদ্দেশ্যে বলবো, আমি সরকারি কোনো ব্যাপারে জানি না, অতটা তথ্য আমার কাছে নাই, কিন্তু ওনাদের মতো অসহায় লোকের জন্য কোনো ভাতা বা সরকারি কোনো সুযোগ সুবিধা আছে কি না এটা আমার সঠিক জানা নাই, যদি থাকে তাহলে ওনারা হয়তো আমি মনে করি এটার জন্য প্রাপ্য। আর ঘরের যে ব্যাপারটা, বিশেষ করে এখন যারা ঘর পাইছে, আপনি দেখবেন, আমি শুধু আমার এলাকার কথা না, পুরা বাংলাদেশে যাদের ঘর আছে তারাই ঘর পাইছে, কিছু কিছু হয়তো ঘর ছাড়া লোকে ঘর পাইছে, কিন্তু যারা ঘর আছে এরকম লোকেও ঘর পাইছে, ওনাদের যে ঘর নাই, ওনাদের ঘরের কোনো খবর নাই, ওনাদের খোঁজ নেওয়ারও কোনো খবর নাই। যাই হোক, মোট 21 জন লোকে, সবাই স্টুডেন্ট, সবাই কিছু কিছু দিয়া এই টাকাগুলা হয়েছে। আমরা উদ্যোক্তা মানুষ, আমাদের কাছেও কিছু নাই, তারপরেও আল্লাহ যতটুকু তৌফিক দেয় চেষ্টা করব পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে সকলে দোয়া করবেন যাতে করে ওনাদের পরিবারটা কোনো রকম ভাবে চলতে পারে। আজকের মতো এই পর্যন্তই, আমি এটাই বলবো, এটা আমার এলাকায় হয়েছে, আপনার এলাকায়ও আপনি খোঁজ নিতে পারেন, এরকম অনেক ঘটনা আছে। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে নিজের এলাকাতে চেষ্টা করি ওনাদের মতো যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আর বিশেষ করে আরেকটু, যে ঘরের যে ভিতরে অংশটা, এটা একটু দেখাও, পুরা ঘরে পানি পড়ে, কেউ কোনো কিছু দেয় নাই না, এবার সাবধান হয়ে বাজার তাজা করে দিছে ঈদের। আর এমনি সরকারি আমরা মাল পাই না, গেলে কয় কি ওই বেড়াইছে না ওইছে না, এটা কো না দেখাচ্ছি, আপনারা গেলে মাল দেয় না কো, মাল শেষ হয়ে গেছে, মাল শেষ হয়ে গেছে, মাল দেয় না, এই এক একটা মাল দেয় যা, প্রতিবন্ধী মাল দেয় আমার 2000 কইতে হাতে। আর গটরের ব্যাপারে কোনোদিন কেউ কিছু কয় নাই না, আরে গদিছ না কত, গড়াইছ না, গড়াইয়ে না। আচ্ছা, ওই দুইটা নাম দিতে চাইছিল, দুইটা নাম নেয় নাই, একটা নাম নিছে ওনার ছেলে প্রতিবন্ধীর মনে হয় সম্ভবত, প্রতিবন্ধী কার্ড 2000 টাকা করে দেয়। এটা কি প্রতি মাসে 2000 নাকি অনেকদিন পর পর? 3 মাস পর পর দেয়, 3 মাস পর পর 2000 টাকা দেয়। ওনারা কেউই কর্ম করতে পারে না, ওনাদের অবস্থা তো আপনারা দেখছেন ভিডিওতেই। আর উনিও শারীরিক ভাবে অনেক অসুস্থ, সে দেখা যাচ্ছে, উনি হাইটা যাইতে পারে না, চলতে পারে না, আমরা সমাজে চলতেছি, সুস্থতা যে কত বড় নিয়ামত
এটা আপনি অসুস্থ হওয়ার পর এটা পাবেন যে সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সুস্থ রাখছে, নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবো ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। সরকারি ভাবে আপনারা কোনো অনুদান পাইছেন, টাকা পয়সা দেয় কিছু? না দেয় না, পাইছি না। আপনাদের ঘর যেরকম ভাঙা বৃষ্টিতে পড়ে, ওই ঘরের ভিতরে যে বৃষ্টি পড়ে, ঘরের ব্যাপারে কি চেয়ারম্যান মেম্বার কারোর সাথে কথা হয়েছে? কথা হয়েছে চেয়ারম্যানের লাগে, কথা হয়েছে তার লাগে, কথা হয়েছে। ঘর কোলে আইলে দে, ঘর আইলে দিবে, এখন পর্যন্ত দেয় নাই। কত না বছর আগে থেকে কথা হয়েছে? 6-7 বছর হয়েছে, 6-7 বছর ধরে ঘর আসতে আছে, এখন পর্যন্ত আমাদের পর্যন্ত পৌঁছায় নাই। ওনাদের ঘর কবে আসবে, আর ওনারা কি এই ঘরে থাইকে কি মরতে পারবে কি না তারও কোনো সিউরিটি নাই। আমার এটাই ইচ্ছে, যদি আমার এই ভিডিওটা এরকম কোন লোকে দেখেন, আমি আবারও বলতেছি আমরা এই ধরনের ভিডিও তৈরি করি না। এটা হয়েছে ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জ ইউনিয়ন গ্রাম বাগাডোবা, আর এই পাড়ার নাম আছে কিছু খালপার বলে আর কি জায়গা, আমাদের বাড়ি থেকে 1 কিলো এদিকে। এই পাড়ার নামটা আমার সঠিক খেয়াল না, এটা খালপার বলে একটা জায়গা, পরানগঞ্জ ইউনিয়ন গ্রাম বাগাডোবা। যদি এরকম কেউ দেখা থাকেন এই ভিডিওটা, যাদের একটু হলেও সামর্থ্য আছে, আপনারাও পাশে দাঁড়াবেন, আমি কথা দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা যদি হেল্প করেন। আমি তো একা সম্ভব না, এই কারণে এই উদ্যোগটা নেওয়া হচ্ছে না। আপনারা পাশে থাকলে আমরা যারা এই এখন উদ্যোগটা নিছি সবাই মিললে ওনাদের ঘরটা তুলে দিব। আর ওনার যে মা আছে, উনি বলতেছে যে হাঁটতেই পারে না, উনি একেবারে অসুস্থ, ওনার শুধু হাতটা আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন, যেহেতু উনি মহিলা মানুষ দেখাচ্ছি না, ওর শুধু হাতটা দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু। হাতটা দেখাও, শুধু হাতটা দেখান, পুরা শরীরে এরকম, পুরা শরীরে ওনার এরকম। উনি যেহেতু মহিলা মানুষ আমরা এই কারণে দেখাতে পাচ্ছি না, ওনার পুরা শরীরে এরকম। আমি এটাই আশা রাখবো ভিডিওটা যারা দেখতেছেন, হয়তো কত টাকা কত ভাবে খরচ করেন, অনেকে অনেকভাবে অনেক টাকা খরচ করেন, অনেক টাকা নষ্ট করেন, আপনি অসুস্থ হইলে অনেক টাকা খরচ করতে হইব, এরকম আপনি নিজের সুস্থতার উসিলায় হোক, মানে যে কোনো উদ্দেশ্যে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা যদি সম্ভব হয় কিছু হেল্প করতে পারেন। প্রাণী দরকার জীবিত থাকার জন্য। ওনাদের একটা টিউবওয়েল নাই, একটু দেখাও ওনাদের যে জায়গাটা আছে, কোনো টিউবওয়েল আছে কি না এটা দেখাও। জায়গা এতটুকুই, টিউবওয়েল গাড়ার মতো কোনো জায়গা নাই। এনে টিউবওয়েল গাড়তে পারবো? আপনারা তো একা, আপনাদেরকে সবকিছু দিতে বলতেছি এরকম না। ওনাদের যে ঘরটা, যদি কি ওরা সম্ভব হয় ঘরটা হেল্প করবেন। আমি নিজ দায়িত্বে ভিডিওর মাধ্যমে কথা দিয়ে গেলাম, আমি ওনাদের যে টিউবওয়েল আছে এটা আমি দিব, কারো কোনো হেল্প করতে হইব না। আমি হ্যাঁ, মানে কোনো কিছু ওনাদের যে টয়লেট ওইটাও নাই, কিন্তু আমরাও তো উদ্যোক্তা, আমরাই কি করবো একা। কিন্তু ওনাদের যে টিউবওয়েলের ব্যবস্থাটা আছে এটা আমি এই ভিডিওর মাধ্যমে কথা দিয়ে যাইতেছি, ওই টিউবওয়েলটা আমি দিব, হয়তো 1-1.5 মাস পর হইলেও আমি টিউবওয়েলটা নিজে দিয়ে যাব নিজ দায়িত্বে। যদি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতেছি, গডটা তো আর আমার একা দাঁড়াতে সম্ভব না। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন যে আমি একজন ছোট্ট উদ্যোক্তা, আমি নিজের খামারটা ধীরে ধীরে গুছাচ্ছি। বিশেষ করে আপনারা না দিতে পারেন, ওনাদের জন্য দোয়া করেন। আর ওইরকম অনেকেই আছেন যারা দিতে পারবেন, যদি সম্ভব হয় একটু হেল্প করেন। একটা চৌকি আছে কাঠের, এছাড়া কোনো তুষক বা কোনো কিছু যায় কোনো কিছু নাই, বাড়িতে টিউবওয়েল নাই, টয়লেট নাই। তা ওনাদের অবস্থাটা কি অবস্থায় আছে, আর যখন জ্বর আসে একদিন বিদ্যুৎ না থাকে, একদিন বিদ্যুৎ না থাকলে আমরা ভাবি মনে হইতাছে কেয়ামতের একটা আলামত শুরু হয়ে গেছে, এরকম মনে হইতাছে। আমি ফোন চার্জ দিবার জন্য কয় কিলো যাই, কি করবো না করবো, যোগাযোগ বিচ্ছিন্ন। ওনার ঘরে যে আলো জ্বলে না কোনো দিনই, তাহলে ওনারা কোন পরিস্থিতিতে আছে এটা আপনারাই বুঝে জানেন। তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, সম্ভব হইলে ওনাদের পাশে দাঁড়াইতে পারেন, এটা আপনাদের একান্ত ইচ্ছা। যদি পাশে টাকা দিয়ে না দাঁড়াইতে পারেন, বিশেষ করে এটা সকলের কাছে বলবো, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে পারেন, মানে যেটা সবচেয়ে বড় হাতিয়ার নামাজ। নামাজের মাধ্যমে যে আল্লাহর কাছে চাইবো ফিলিস্তিনের জন্য, আমি যে যারা ভিডিওটা দেখছেন তাদের দিকে আঙুল তুলা বলতেছি এবং নিজের দিকে আঙুল তুলা বলতেছি, 2 রাকাত নামাজ পড়া মনে হয় না আমি সহকারে আপনারা কোনোদিন ফিলিস্তিনের জন্য দোয়া করছি। কত হইলো, ফিলিস্তিনের জন্য হোক আর ওনাদের জন্য 2 রাকাত নামাজ পড়া হলো দোয়া করবেন, টাকা দেওয়া যদি হেল্প না করতে পারেন। ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা চাচ্ছি। আপনার পাশে আমার পাশে যারা এরকম আছে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।